Welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আপনাদের সাথে অনেক ইফেক্টিভ একটা ক্রিপ্টো স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা আপনি চাইলে ইউজ করতে পারেন স্পেশালি বাইন্যান্সের মধ্যে লাস্ট অনেক দিন ধরে বেশ অনেক নতুন কয়েন আসতেছে যেগুলো থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগান রিসেন্টলি আমরা এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়েছিলাম পিক্সেলের মধ্যে এবং পিক্সেল অলরেডি 20% প্রফিটের মধ্যে আছে আপনি জাস্ট সিম্পলি আমাদের এই লেটেস্ট ভিডিওটা দেখবেন পাঁচটা হিডেন জেম কয়েন আমি এখানে শেয়ার করেছি এটার মধ্যে আপনাদেরকে পিক্সেল এখানে শেয়ার করেছিলাম 50 সেন্টের মধ্যে বর্তমানে চলতেছে 60 সেন্টের মধ্যে 20% আপ লাস্ট 24 আওয়ারে তো এটা $1 থেকে $1.5 বা $2 কাছাকাছি যাইতে পারে বা আমার মতো এরকম একটা মার্কেট ক্যাপ হওয়াটা স্বাভাবিক তো যাই হোক কথা বলবো আমাদের স্ট্র্যাটেজিটা নিয়ে যেটা ইউজ করে আপনি নতুন এখানে যেই কয়েনগুলোই আসে না কেন এগুলোর মধ্যে 100% করে প্রফিট করতে পারবেন যাই হোক এর আগে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য নতুন নতুন কয়েন পাওয়ার জন্য স্পেশালি লাস্ট কয়েক মাস ধরে কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ প্রফিট আমরা করতেছি যারা এখানে আমাদের চ্যানেলে ফলো করতেছেন আমরা যেই কয়েনই এখানে ইনভেস্টমেন্ট করতেছি যেই কয়েনই এখানে বাই করতেছি ওই কয়েনই এখানে স্কাই রকেট হয়ে যাচ্ছে অ্যান্ড স্পেশালি আমরা খুবই রাইট টাইমে এন্ট্রি করতেছি সো আমাদের চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন এই আপডেটগুলো আপনি মিস করবেন না বা এই আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট নিউজ পাওয়ার জন্য ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অবশ্যই জয়েন করে নেবেন তো আমি যে বিষয়টা বা যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলতেছি এটা হলো নতুন কয়েনের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো নতুন একটা কয়েন যদি আসে ধরেন আমি এখানে মান্টালের এক্সাম্পল দিই তারপর হলো অ্যাল্ট লেয়ার হতে পারে তারপর ডাইমেনশন হতে পারে রনিন এখানে অলরেডি মার্কেটের মধ্যে ছিল পাইথ নেটওয়ার্কও অলরেডি মার্কেটের মধ্যে ছিল এটা শুধুমাত্র নতুন কয়েনের ক্ষেত্রে স্পেশালি যারা আইসিইউ করে বা আইডিইউ করে বা এয়ারড্রপ করে এরকম কয়েনগুলোর মধ্যে কি হয় জেনারেল পাবলিক যারা আছে তারা আসলে মার্কেটের এক্সাক্ট ভ্যালুটা বুঝে না কোনো একটা কয়েনের ভ্যালুয়েশন কত হওয়া উচিত এটা ভ্যালুয়েশনটা ডিটারমাইন করে ইনস্টিটিউশনরা তো জেনারেল পাবলিক এখানে কি করে ধরেন আপনার শার্ক নেটের মধ্যে আপনি এখানে 1100 কয়েন বা 1200 কয়েন পাইলেন এখন আপনি দেখতেছেন এখানে আপনার $2 করে প্রফিট হচ্ছে $2400 দ্যাটস মিন ভালো উন্নত কান্ট্রিগুলোর মধ্যে যদি ধরেন ওইটাও তাদের এক মাসের বেতন যেটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট যেটা দিয়ে জেনারেল পাবলিক অনেক কিছুই করতে পারবে সো জেনারেল পাবলিক এখানে কী করে এই টোকেনটা এখানে মার্কেটের মধ্যে সেল করে দেয় কেউ একটু আগে সেল করে কেউ লঞ্চ হওয়ার সাথে সাথে সেল করে তো এই অপরচুনিটিটা আপনাকে কাজে লাগাতে হবে মার্কেট যেরকমভাবে যাচ্ছে জেনারেল পাবলিক যেরকমভাবে যাচ্ছে তার এগেনস্টে যাইতে হবে বা তার উল্টোভাবে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে লাস্ট 1.5 বছর আগে এখানে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম ইউর লাস্ট অপরচুনিটি টু বাই বিটকয়েন যেখানে মার্কেট ছিল 15,000-এর মধ্যে এবং এখানে একটা কোট আপনাদের সাথে শেয়ার করেছিলাম দ্য ওয়ে টু মেক মানি ইজ হোয়েন ব্লাড ইজ রানিং ইন দ্য স্ট্রিট এটা যদিও ওয়াল স্ট্রিটের কথা বা রকফেলার এখানে বলছে স্টক মার্কেটের কথা স্টক মার্কেটের মধ্যে যখন এক্সট্রিম ব্লিডিং হবে তখন হলো রাইট টাইম বাই করার জন্য তো এই সেম স্ট্র্যাটেজি যখন অন্যরা সেল করবে যদি ফান্ডামেন্টালি কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে ওইটা হলো আপনার পারফেক্ট টাইম বাইংয়ের জন্য ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিই টেরা লুনার মধ্যে যখন সবাই সেল করা শুরু করেছিল তখন কিন্তু ফান্ডামেন্টালি একটা চেঞ্জ হয়েছিল যে লুনার যে সাইকেলটা ছিল ওইটা রিভার্স হয়ে গেছিলো বাট বিটকয়েনের মধ্যে কিন্তু এরকম ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসে নাই নর্মালি অন্যান্য কয়েনের মধ্যেও এরকম ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসে নাই ফান্ডামেন্টাল চেঞ্জ মানে ধরেন স্টার্ক টোকেনটা কেউ চাইলে আনলিমিটেড মিন্ট করা শুরু করতে পারবে বা এটার সাপ্লাই ইনফিনিটি এরকম টাইপের অনেক কিছুই হতে পারে বাট যদি এরকম কিছু না হয় তাহলে ওই টাইমটা হবে পারফেক্টলি বাই করার জন্য তো আমরা এখানে যেটা করবো সেটা হলো ধরেন স্টার্ক টোকেনের বা পিক্সেলের এক্সাম্পল আমি দিই পিক্সেল এখানে কী হয়েছে বাইন্যান্সের মধ্যে লঞ্চ করার পর একটু পাম্প করেছিল 60 সেন্ট 64 সেন্টে টাচ করেছিল তারপর থেকে কন্টিনিউসলি মার্কেট এখানে ডাউন বা একটা সাইড ওয়েভের মধ্যে চলতেছে বিকজ এখানে পাম্প করার পর যারা এখানে বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে পেয়েছিল যারা এখানে এয়ারড্রপ পেয়েছিল তারা কিন্তু এখানে মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি সেল করতেছে এবং এটা কিন্তু একটু টেম্পোরারি পাম্পই ছিল অ্যান্ড ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন মেইন কথা হলো আপনাকে বাই করতে হবে এই টাইমে যখন কোনো একটা ট্রেন্ডের মধ্যে শিফট আসে বা যখন মার্কেটটা সাইড ওয়েভের মধ্যে চলে ট্রেন্ডের মধ্যে শিফট আসা মানে আমি এখানে জুপিটারের এক্সাম্পল দিচ্ছি এটার একটু ভালো এক্সাম্পল হতে পারে এই জন্য তো জুপিটারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বলতে পারেন একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে বাট এটা যদি এখানে
উপরের দিকে ব্রেকআউট করে বা উপরের দিকে পাম্প করা শুরু করে, এই লাইনটাকে ক্রস করে, তাহলে বুঝতে পারবেন যে এখানে উপরের দিকে একটা শিফট আসতে যাচ্ছে বা উপরের দিকে একটা ব্রেকআউট হচ্ছে, তার মানে সামনে এটা আরও পাম্প করবে। আর জুপিটারও কিন্তু একটা ম্যাসিভ অ্যামাউন্টের অ্যারোটোপ করেছে, যার কারণে লঞ্চ হওয়ার পর থেকে মার্কেট অনেকটা ডাউনে ছিল। আরেকটা কারণ হতে পারে এটার ভ্যালুয়েশনটা একটু বেশি ছিল, এই জন্য একটু ডাউন দিয়ে নিয়েছে প্রথম। সো মেইন ফান্ডাটা হলো এরকম টাইপের, বাইন্যান্স লাউঞ্জ প্যাডের মধ্যে বা অন্যান্য লাউঞ্জ প্যাডের মধ্যে, লাউঞ্জ পুলের মধ্যে যে কয়েনগুলো আসে, যদি কয়েনটা মোটামুটি ভালো হয়, ভালো কয়েন বলতে একটা ভালো টপিক নিয়ে কাজ করতেছে বা একটা ভালো এরিয়া নিয়ে কাজ করতেছে, এবং বর্তমানে বুল মার্কেট চলতেছে বা মার্কেট কন্ডিশন ভালো আছে বর্তমানে, সো এরকম মার্কেটের মধ্যেই স্ট্র্যাটেজিটা আপনি কাজে লাগাতে পারবেন। বাট বেয়ার মার্কেটের মধ্যে যখন কন্টিনিউয়াসলি বিটকয়েন ডাউন যাচ্ছে, নতুন নতুন অল টাইম লো তৈরি করতেছে, ওই টাইমে এই ধরনের স্ট্র্যাটেজি আসলে কাজে লাগানো উচিত না বা এই টাইপের স্ট্র্যাটেজি আসলে ইউজ করবেন না। আমি একটু পুরাতন এক্সাম্পল থেকে শুরু করি। ধরেন এখানে যাই, এটা লঞ্চিং প্রাইস ছিল 75 সেন্টের মধ্যে, তারপর এখানে আস্তে আস্তে ডাউন দিয়ে এখানে প্রায় 50 সেন্টের মধ্যে চলে এসেছে। তো যখনই এখানে মার্কেটের মধ্যে নতুন ট্রেন্ড শিফট হওয়া শুরু করেছে, ধরলাম 50 সেন্টে এসে আপনি এটা রিয়েলাইজ করলেন যে মার্কেট এখন তো উপরের দিকে যাচ্ছে বা উপরের দিকে মুভ করা শুরু করেছে, তখন ধরলেন আপনি এখানে এন্টার করে নিলেন, বা ধরেন আপনি এই জায়গাও দেখতে পারেন এবার কিন্তু হায়ার লো তৈরি করতেছিল, লাস্ট প্রাইস ছিল বা লাস্ট লো ছিল 48 সেন্টের মধ্যে, এবারের লো ছিল 55 সেন্টের মধ্যে, দ্যাটস মিন মার্কেট এখান থেকে নেক্সটও উপরের দিকে যাবে। নাও আমি বলবো না যে এটা এক্স্যাক্টলি আপনি প্রেডিক্ট করতে পারবেন, কারণ এটা একটা ফিলোসফি বা এটা একটা স্ট্র্যাটেজি। আপনি পারফেক্ট সময়ে কখনো এন্ট্রি করতে পারবেন না, পারফেক্ট সময়ে কখনো এক্সিট করতে পারবেন না, বাট এই বিষয়টা এখন বর্তমানে সব কয়েনের মধ্যেই হচ্ছে। তো ধরেন আপনি এখানে বাই করলেন বা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েনটা এখন সাইডওয়েভের মধ্যে আছে, এখানে একটু পাম্প করছিল বাট বর্তমানে সাইডওয়েভের মধ্যে আছে, তেমন একটা সেলিং প্রেশার নাই। সেলিং প্রেশারটা সিম্পলি আপনি বুঝতে পারবেন যদি কয়েনটা জাস্ট দেখেন অল্প অল্প করে আপে যাচ্ছে, বা তেমন একটা ডাউন দিচ্ছে না বা নিচের দিকে বড় কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে না। যেমন জুপিটারের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের দিকে যাচ্ছে, এই ট্রেন্ড লাইনটাকে বারবার টাচ করতেছে উপরে, বাট নিচের দিকে খুব একটা সেলিং প্রেশার হচ্ছে না বা নিচের দিকে খুব একটা প্রেশার তৈরি করতে পারতেছে না। ক্যান্ডেলগুলো অনেক ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, খুব একটা মুভমেন্ট হচ্ছে না, তার মানে সেলিং প্রেশার আস্তে আস্তে কমতেছে এবং ভবিষ্যতে একটা ভালো সম্ভাবনা আছে নেক্সট কয়েক মাসে। কয়েনটার মধ্যে হিউজ অ্যামাউন্টের বাইং হবে, ইনস্টিটিউশন যারা আছে হিউজ অ্যামাউন্টের বাই করে কয়েনটাকে অ্যাগেন পাম্প করা $1 বা $1.50 দিকে নিয়ে যাবে। যদিও এটার জন্য সাথে সাথে সোলও পাম্প করতে হবে, বা সোল জুপিটার দুইটা কানেক্টেড বলতে পারেন, তো সোল পাম্প করলে জুপিটার পাম্প করবে, জুপিটার পাম্প করলে সোল পাম্প করবে। তো এই জায়ের এক্সাম্পলটা দিলাম, আরও আগের যদি যাই তাহলে ধরতে পারেন এটা মান্টাল নেটওয়ার্কের মধ্যে। দেখতে পাচ্ছেন মার্কেটে আসার পর এখান থেকে কিছুটা ডাউন দিয়েছিল, তেমন বেশি একটা ডাউন দেয় নাই, দেন কন্টিনিউয়াসলি লোয়ার হাই তৈরি করতেছে, অ্যান্ড দেন লঞ্চ হওয়ার 10-15 দিন পর সাডেনলি মার্কেট এখানে হিউজ পরিমাণ পাম্প করা, $3.50-$4 কাছাকাছি গিয়েছিল। নাও আমি যেটা লক্ষ্য করেছি লাস্ট যে প্রজেক্টগুলো এসেছে মার্কেটের মধ্যে, এগুলোর মধ্যে মোটামুটি আপনার প্রফিট রেঞ্জ হওয়া উচিত বা আপনার প্রফিট নেওয়ার টার্গেট হওয়া উচিত 100%-এর কাছাকাছি। মানে আপনি এখানে বাই করেছেন $2-এর মধ্যে, $4 গেলে সেল করে দিবেন। ধরেন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, আপনি বাই করেছেন ধরলাম 30 সেন্টের মধ্যে, এখানে যখন 50 সেন্টের মধ্যে বা 60 সেন্টের মধ্যে হিট করেছে আপনি এখান থেকে এক্সিট করে গেছেন। আমরা কিন্তু এই অ্যাল্ট লেয়ারের মধ্যেও একটা ভালো প্রফিটে আছি বর্তমানে, আমি কিন্তু এটাও আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের সাথে বলেছি অ্যাল্ট লেয়ারের মধ্যেও সিমিলার থিং হতে পারে, বর্তমানে প্রাইস আছে $0.3-এর মধ্যে, যেটা $1-এর কাছাকাছি হিট করতে পারে। তো $1-টা একটু হাই ভ্যালু হয়ে যায়, মানে ওভার ভ্যালুড হয়ে যেতে পারে, কারণ হলো মার্কেট ক্যাপের দিকেও খেয়াল রাখতে হবে, $5 বিলিয়ন অলরেডি মার্কেট ক্যাপ হয়ে গেছে। তো যদি এটা $1 হিট করে ফুল ডাইলুটেড বা FDV হবে $10 বিলিয়ন, যেটা ওভার ভ্যালুড অ্যাকচুয়ালি। তো ওভারঅল এই বিষয়গুলো আপনি খেয়াল করে 100%-এর কাছাকাছি ইজিলি প্রফিট নিতে পারবেন। তো জুপিটার তো এখানে দেখালামই, জুপিটারও দেখতে পাচ্ছেন খুব একটা পাম্প ডাম্পচে করতেছে তা কিন্তু না, আপনি যদি এটাকে একটু জুম করে দেখেন একেবারে সমান চলতেছে, 50 সেন্ট 52 সেন্ট এই এরিয়ার ভিতরেই চলতেছে। সো এটার মধ্যেও একটা ভালো সম্ভাবনা আছে। তারপরে আরেকটা এক্সাম্পল যদি দিই ডাইমেনশনের, ডাইমেনশনও দেখতে পাচ্ছেন আসার পর একটু সাইডওয়েভের মধ্যে চলেছিল বা একটু ডাউনও দিয়েছিল, তো আপনি যদি এখানে বাই করতেন 100%-এর মতন প্রফিট নিয়ে এখানে বের হয়ে যেতে পারতেন। মানে 100% নিয়ে যে হতে হবে অলওয়েজ এরকম পারফেক্টলি আসলে হয় না, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না মার্কেট কোন দিকে যাবে বা এক্স্যাক্টলি কত ডলারে টাচ করবে, এটা কারো দ্বারাই বড়া পসিবল না। কিন্তু জেনারেলি যদি আপনি 5টার মধ্যে এন্টার করেন তাহলে দেখবেন 3টা এখানে ইজিলি 50% প্রফিটে আছেন, আর 2টা এখানে 100%-200% প্লাস প্রফিটে চলে যাবেন। তো পিক্সেলটার উপর আমাদের ভালো পজিশন আছে, সাথে সাথে স্টার্কনেটের মধ্যেও হতে পারে, কিন্তু স্টার্কনেটের একটা বড় সমস্যা হলো প্রচুর ওভারভ্যালুড। এখানে দেখতে পাচ্ছেন
$20 বিলিয়ন হলো বর্তমান ফুল ডায়ালোটেন মার্কেট ক্যাপ এবং $1.4 বিলিয়ন হলো মার্কেট ক্যাপ। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, বর্তমানে যেহেতু বুল মার্কেট চলতেছে, ফুল ডায়ালোটেড ভ্যালুয়েশন আসলে কোনো ম্যাটারই করে না, কারণ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। তো এখানে ভ্যালুয়েশনের গেমটা হলো এরকম টাইপের, বর্তমানে তো মার্কেটে আছে $1.2 বিলিয়ন, যেটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য নর্মাল, বাট ফুল ডাইলুটেড ভ্যালুয়েশন বা এই কয়েনটা তো মার্কেটের মধ্যে আসবেই, ঠিক না? তো এত পরিমাণ কয়েন যদি মার্কেটে আসে, $90 বিলিয়নের কয়েন, তাহলে এই কয়েনটার প্রাইস অনেক পরিমাণ ক্র্যাশ করবে। এই জন্য আমি এটা টাচও করি না। অন্যদিকে আপনি অন্য অনেক কয়েনের মধ্যে 10x করে ফেলতে পারবেন, কিন্তু এটার প্রাইস যখন $1 ছিল, ওই সময় ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ $10 বিলিয়ন ছিল। প্রজেক্ট তেমন একটা ভালো কিছু করে না, বা মোটামুটি প্রজেক্ট বলতে পারেন, বিকজ স্যাম অল্টম্যান, যে চ্যাট জিপিটির ফাউন্ডার আছে, সে এই প্রজেক্টের সাথে ইনভলভ আছে। সো ওদের থিঙ্কিং মোটামুটি লং টার্মে ভালো কিছু করতেও পারে, কিন্তু এটা একবারে আনবিলিভেবল বা অনেক অযৌক্তিক একটা ভ্যালুয়েশন। যাই হোক, এটা আমরা স্টার্ক নেটের মধ্যেও দেখতে পারি, যেটা এখান থেকে 2-3x হয়ে যেতে পারে বিকজ বুল মার্কেট চলতেছে। তো এটা তো আপনারা ডিসাইড করবেন, দুইটা বিষয় দেখবেন। একটা হলো যদি কয়েনটা অনেক পরিমাণ ডাউন দিয়া দেন স্ট্যাবিল হয়ে যায়, বা দেন সাইডওয়েভে যদি চলতে থাকে, তাহলে বুঝবেন এটা একটা গ্রিন সিগন্যাল। দ্যাটস মিন আগে এখানে একটু পাম্প করেছে অ্যান্ড অনেক পরিমাণ এখানে সেলিং হয়েছে, বা পাম্প করার আগে এখানে অনেক পরিমাণ সেল হওয়া শুরু করেছে মার্কেটে কোনো এক কারণে। হয় রিটেল সেল করতেছে, নয় টিম এখানে সেল করতেছে, কিন্তু একটা পর্যায়ে যদি প্রজেক্ট ভালো হয়, টোকেনটা সেল করা এন্ড হয়ে যাবে। অ্যান্ড যেহেতু নতুন কয়েন, এই রিটেল ইনভেস্টর যারা আছে তাদের এখানে সেলিং করাটা শেষ হলেই মার্কেট এখান থেকে অ্যাগেন ঘুরে দাঁড়াবে, বা মার্কেট এখান থেকে 100% 200% ইজিলি পাম্প করা ফেলবে। সো আমি পার্সোনালি কিছু মোটামুটি প্রফিট করেছি জায়ের মধ্যে, তারপরে মান্টালের মধ্যে, এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অ্যাল্টলেয়ারও আপনাদের সাথে শেয়ার করেছি, বাট ডাইমেনশনটা এখানে শেয়ার করা হয় না। জুপিটারটা আমি মনে করেছি আর একটু ডাউন দেবে, বাট ডাউন এখানে দিচ্ছে না। তো এটা বুঝতে হবে যে 50 সেন্টের কাছাকাছি এটা ভালোভাবে হোল্ড করতেছে। সোলানা যদি দেখেন 20% পাম্প করেছে, তাহলে জুপিটার এখানে $1 হিট করে ফেলতে পারে। তারপর ডাইমেনশন থেকেও কিছু প্রফিট নিয়েছি, পিক্সেল থেকে এখন হোল্ড করতেছি, দেখি $1 কাছাকাছি গেলে ভালো প্রফিট হবে। তো স্টার্ক টোকেনটা এখনও বাই করি নাই, ওয়েট করতেছি, দেখি আর একটু ডাউন দেয় কিনা। $2 ক্রস করেছে, যদি $1.5 দিকে বাই করতে পারি, ভালো একটা প্রফিট এখানে করতে পারবো আমি মনে করি। এরকম আরেকটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও এটা যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন প্রাইসটা একটু বেশি ছিল, বাট আমি আপনাদেরকে বলেছিলাম একটু ওয়েট করার জন্য, কারণ প্রজেক্টটা এখানে ডাউন দিতে পারে। যেহেতু লঞ্চ হয়েছে, লঞ্চ হওয়ার পর হিউজ একটা পাম্প করেছে এবং অনেক মানুষ এখানে প্রফিট বুক করবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন মার্কেট এখানে প্রায় $11,000-$10,000 দিকে চলে এসেছে। আমার পার্সোনালি বাই করা $14,000 কাছাকাছি, দেন এখন মোটামুটি একটু প্রফিটে আছি, যদিও এটার মধ্যে আমি লং টার্মে হোল্ড করতেছি বা বাই করেছি লং টার্মের জন্য। বাট এই স্ট্র্যাটেজিটা আপনি মোটামুটি অন্যান্য অনেক জায়গায় খাটাতে পারবেন। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, যদিও এখানে 4টা জুম করা যাচ্ছে না, বাট এই টোকেনটা যখন লঞ্চ হয়েছিল তখন প্রায় $30 দিকে টাচ করেছিল, কারণ টোকেনটার যে প্রি সেল ছিল বা টোকেনটার যে এয়ারড্রপ ছিল, এই কারণে মার্কেটের মধ্যে অনেক পরিমাণ সেলিং হয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও এরকম হয়েছিল, প্রথমে কিছুটা ডাউন দিয়েছিল, তারপরে কিছুটা পাম্প করে দেন অ্যাগেন ডাউন দিয়েছিল। এবং এখানে একটা স্পেশাল বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, মার্কেটের মধ্যে যখন ইনিশিয়াল সেলিংটা কমপ্লিট হয়, তখন আপনাকে চিন্তা করতে হবে নতুন টোকেন কখন আসবে মার্কেটের মধ্যে। বা মনে করেন কোনো একটা কয়েনের মধ্যে যদি বেস্টিং শিডিউল এরকম হয় যে টোকেনটা লঞ্চ হয়েছে, এখন যারা যারা এয়ারড্রপ পাবে, যারা যারা টোকেন পাবে, তার তো টোকেন পাইলই, কিন্তু নেক্সট আনলকটা হবে নেক্সট 2 মাস বা 3 মাস পরে, তার মানে এটা একটা হিউজ গ্রিন সিগন্যাল। টোকেনটা যখনই এখানে একটু ডাউন দিবে, টোকেনটা যখনই একটু কারেকশন নিবে, বাই করে ফেলবেন, এইখান থেকে টোকেন এটা উপরে যাবে কনফার্ম। বিকজ নতুন টোকেনের মধ্যে এমনিতেই সবার নজর থাকে, আবার যদি কোনো আনলক না থাকে তাহলে টোকেনটা এখানে খুব ইজিলি অনেক পরিমাণ পাম্প করে। সো এটাই মূলত স্ট্র্যাটেজি আমি রিকমেন্ড করবো বাইন্যান্সের মধ্যে আপাতত থাকার জন্য, আপনি যদি বিগিনার হয়ে থাকেন। আর যদি এখানে আপনি আরও এক্সপার্ট হয়ে থাকেন, ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আরও ভালো ধারণা থাকে, তাহলে অন্যান্য মার্কেটের মধ্যে আরও অনেক এরকম প্রজেক্ট আছে, স্পেশালি আপনি ডাউমেকারের মধ্যে নজর রাখতে পারেন, বা ভালো কোনো লঞ্চ প্যাডের মধ্যে, বাইবিট লঞ্চ প্যাড আছে, এইসব লঞ্চ প্যাডের মধ্যে যে প্রজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে নজর রাখতে পারেন। তো ওইগুলোর মধ্যেও 1x 2x বা 5x পর্যন্ত খুবই ইজিলি প্রফিট করা যায়। আইনও প্রথম দফায় এটা পারফেক্ট হবে না, বা আপনি এখানে পারফেক্টলি এন্ট্রি করতে পারবেন না বা এক্সিট করতে পারবেন না, বাট আপনি কয়েকবার ট্রাই করে দেখতে পারেন, ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এই স্ট্র্যাটেজিটা কাজে লাগায়। সো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই ধরনের আপডেট অ্যান্ড এই ধরনের স্ট্র্যাটেজি পাওয়ার জন্য, স্পেশালি বিভিন্ন আর্নিং রিলেটেড অপরচুনিটি পাওয়ার জন্য। সো লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না।